মনসবদার এবং জায়গিরদার, এই শব্দ দুটি কি সমার্থক? দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর। মুঘল শাসন ব্যবস্থার অন্যতম দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মনসবদারি প্রথা এবং জাগিরদারি প্রথা। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা বা র্যাঙ্ক, এবং মনসবের অধিকারীকে বলা হতো মনসবদার। অন্যদিকে জাগির কথার অর্থ হলো অঞ্চল বা এলাকা, জাগির প্রাপককে বলা হতো জাগিরদার। এই দুটি শব্দ সমার্থক বলে মনে হলেও এ দুটি সমার্থক শব্দ ছিল না। মনসবদারির প্রথা অনুসারে সাম্রাজ্যে যে সকল পদস্থ কর্মচারী বেসামরিক ও সামরিক দায়িত্ব পালনে বাধ্য ছিলেন তাদেরকে বলা হতো মনসবদার। প্রত্যেক মনসবদারকে নির্দিষ্ট পরিমাণ সেনা ও ঘোড়া রাখতে হতো এবং পদমর্যাদা অনুসারে তাদের বেতন স্থির হতো। যুদ্ধকালে তারা সম্রাটকে সেনা পাঠাতেন। অন্যদিকে মুঘল যুগে জাগিরদার ছিলেন সরকারি কর্মচারী, তিনি বেতনের পরিবর্তে যে জাগির ভোগ পেতেন তা তিনি ভোগ দখল করতে পারতেন, কিন্তু জাগির কাউকে বিক্রি করতে পারতেন না। তাছাড়া জাগির বংশানুক্রমিকভাবে পাওয়া যেত না, সম্রাটের ইচ্ছা মতো কোনো জাগিরদারকে অন্য অঞ্চলে বদলি করতে পারত, এমনকি কোনো সাধারণ ব্যক্তিকেও সম্রাট জাগিরদার হিসাবে নির্বাচিত করতে পারত। মনসবদারি ব্যবস্থার নিয়ন্ত্রক ছিলেন সম্রাট আকবর। মনসবদার নিয়োগ, পদোন্নতি, পদচ্যুতি সমস্ত কিছু সম্রাটের ইচ্ছা অনুসারে হতো, মনসবদারের পদ বংশানুক্রমিক ছিল না। মনসবদারের কাজ শুধুমাত্র যুদ্ধ পরিচালনা বা সামরিক বাহিনী যোগান দেওয়া ছিল না, শাসন বিভাগের কাজও মনসবদারদের পালন করতে হতো বিভিন্ন দায়িত্ব। মনসবদারদের পদ জাট ও সওয়ারের দ্বারা স্থির হতো। এই জাট ও সওয়ার শব্দের অর্থ সম্পর্কে ঐতিহাসিক মহলে যথেষ্ট বিতর্ক রয়েছে। ইতিহাসবিদ ঈশ্বরী প্রসাদের মতে জাট হলো মনসবদারের ব্যক্তিগত পদমর্যাদার সূচক ও সওয়ার হলো মনসবদারের অধীনস্থ অতিরিক্ত সেনাবাহিনীর সূচক। আবার ঐতিহাসিক আরভিনের মতে মনসবদারি প্রবর্তনে আকবরের তিনটি প্রধান উদ্দেশ্য ছিল, মনসবের অধিকারীকে মুঘল সম্রাটের কর্মচারীরূপে প্রমাণিত করা, পদমর্যাদা অনুযায়ী মনসবদারদের বেতন নির্দিষ্ট করা, এবং মনসবদারকে নির্দিষ্ট সংখ্যক পদাতিক ও অশ্বারোহী বাহিনী রাখতে এবং প্রয়োজনে সম্রাটকে সাহায্য করতে বাধ্য করা। আকবরের সময় মনসবদারদের, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, মনসব হবে মনসবদারদের হবে, 33টি স্তরের প্রচলন ছিল। সর্বনিম্ন মনসবের সংখ্যা ছিল 10 জন এবং সর্বোচ্চ ছিল 5000 জন। মুঘল আমলে জাগিরের বিভিন্ন ধরনের রকম ভেদ ছিল। যারা বেতনের সমপরিমাণ ভূমি রাজস্বের অনুপাতে জাগির পেত তাদেরকে বা সেই জাগিরকে বলা হতো তনখা জাগির। আবার কোনো পদাধিকারীকে নিয়োগের সময় নির্দিষ্ট শর্ত অনুসারে যে জাগির দেওয়া হতো তাকে বলা হতো মসরুদ জাগির। এছাড়া দেশীয় জমিদার বা শামসুরার মুঘলদের অধীনে চাকরি করার সুবাদে বংশানুক্রমিকভাবে যে জমি ভোগ দখল করত তাদেরকে বলা হতো ওয়াতন জাগির। এই জাগিরদাররা বিভিন্ন অঞ্চলে মুঘল সম্রাটের হয়ে রাজস্ব আদায়ের কাজ করত। এই কাজের জন্য তারা আমিল, গোমস্তা, শিকদার প্রভৃতি কর্মচারীদের নিয়োগ করত। মুঘল সম্রাটরা এই জাগিরদারদের নিয়ন্ত্রণে আনার জন্য চৌধুরী কানুনগো নামে দুই ধরনের কর্মচারী নিয়োগ করেন। তাছাড়া প্রজারা সরাসরি জাগিরদারের বিরুদ্ধে সম্রাটকে ক্ষোভ জানাতে পারতেন। অবশ্য মুঘল সম্রাটরা অনেক ক্ষেত্রে জাগিরদারদের বদলির ব্যবস্থা করলেও সবসময় কঠোর হতেন না, কেননা জাগিরদাররা বা জাগিরদার শ্রেণী সাধারণভাবে মুঘল সম্রাটের বিরোধী ছিল না। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। আকবর সময়কালে সারা দেশে জাগিরদার ব্যবস্থা প্রচলিত ছিল। তখন সামরিক বেসামরিক প্রয়োজনে সম্রাটকে সাহায্য করার শর্তে বিভিন্ন ব্যক্তি নির্দিষ্ট জাগির ভোগ করতেন, কিন্তু কালক্রমে এই ব্যবস্থা ত্রুটিপূর্ণ ও দুর্বল হয়ে ওঠে। খালিসা জমি কমে যায়, অধিকাংশ জাগিরদার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, প্রয়োজনে সম্রাটকে সেনা সাহায্য করতে ব্যর্থ হয়। জাগিরদারির এই সব ত্রুটি দূরীকরণের জন্য আকবর ব্যাপক ও কার্যকরীভাবে মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেন। তবে পরবর্তীকালে এই মনসবদারি প্রথাও ত্রুটিযুক্ত হয় বা ত্রুটিমুক্ত ছিল না। কালক্রমে মনসবদারদের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এই ব্যবস্থা মূলত মুঘল সমাজের পতন এর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো।